একটা রিলেশনে সেই মানুষটা কোনো দিন দাম পায় না যে মানুষটা ভীষণ আবেগ দিয়ে ভালোবাসাটাকে আগলে রাখতে চায়। সত্যি কথাই, সেই মানুষটার কোনো মূল্যই থাকে না যে রিলেশনের ভেতরে সবচাইতে বেশি আবেগপ্রবণ, যার ভালো থাকা মন্দ থাকা সব কিছু ডিপেন্ড করে ওই রিলেশনটার উপরে। সেই মানুষটা কখনো ভালো থাকে না, কারণ তার ভালোবাসার পরিমাণ, তার আগলে রাখার প্রবণতা তাকে ধীরে 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 রিলেশনটার থেকে দূরে সরিয়ে দেয়। ওই মানুষটা নিজেকে কর্তা বা কর্তি ভাবতে শুরু করে। ওই মানুষটার তখন মনে হয় ওই মানুষটা যা যা করছে সবই তো আমার প্রাপ্য ছিল, আমার কর্তব্য দায় দায়িত্ব কিচ্ছু নেই, এই রিলেশনটাকে টিকিয়ে রাখার যাবতীয় দায় ওর, অতএব কারণে এই রিলেশনটার সবচাইতে বেশি প্রয়োজনীয়তাও ওর, কোথাও না কোথাও ওর প্রফিট হয়ে যাচ্ছে বলেই ও এত সময় দরদ ভালোবাসা ইনভেস্ট করছে। সত্যি ইনভেস্ট করছে। তখন এই মানুষটা আর ওই রিলেশনটাকে গুরুত্ব দিতে চায় না, বেশি কিছু পাওয়ার আশায় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে করে নতুন প্রেমের সন্ধানে বেরিয়ে পড়ে। এই মানুষটা বুঝতেই পারে না আমার দোষটা কোথায় ছিল, আমি তো আগলে রাখতে চেয়েছিলাম, আমি তো ভালো থাকতে চেয়েছিলাম। যেভাবে একটা রিলেশনকে ভালোভাবে নিয়ে যাওয়া যায় প্রত্যেকটা চেষ্টা আমি করেছিলাম, আমার তো কোনো ত্রুটিই ছিল না, তারপরেও ওই মানুষটা কেন আমার সঙ্গে রইতে চাইলো? কারণ একটাই, আমি আগলে রাখতে চেয়েছিলাম, কারণ ওই একটাই আমার কাছে রিলেশনটাই প্রাণ ছিল। তাহলে উপায়, ভালোবাসবো না আগলে রাখবো না, ভালোবাসবো আগলে রাখবো, কিন্তু সেটা ওই পারের মানুষটাকে জানতে দেব। এটা আর্ট, এটাই শিল্প। আজকে 2024 সালে দাঁড়িয়ে তুমি যদি তোমার ভালোবাসাটাকে নিজের ভেতরে গোপন করতে না পারো তাহলে তুমি সম্মান পাবে না। আজকে মানুষ যদি একবার জানতে পেরে যায় আমাকে ছাড়া ওর চলে না, তখন সেই মানুষটা কিভাবে ওই মানুষটাকে ছাড়বে তার পরিকল্পনা করতে শুরু করে। এটা বাস্তব, আমরা কেউ বাস্তবের থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। তাই আমি কতটা ভালোবাসি সেটা আমার ভেতরে থাকবে, আমি ওই মানুষটাকে জানতেই দেব না আমি কতটা ভালোবাসি, ভালোবাসি সে জানবে, কতটা কোনোদিন জানবে না। এই রিলেশনটা যদি না থাকে আমি থাকবো না, আমি টিকবো না, আমি অস্তিত্বহীন হয়ে যাব, আমি পাগলের মতো পথে পথে ঘুরবো, সেটা ওই মানুষটা জানতে পারবে না। আমার আচারে ব্যবহারে রিলেশনটার প্রতি আমার রেসপেক্ট থাকবে, কিন্তু রিলেশনটাই যে আমার অস্তিত্ব রক্ষা করছে সেই মনোভাব কখনো প্রকাশ পাবে না। আমার কথায় বার্তায় আচারে আচরণে প্রত্যেকটা মুহূর্তে এটাই প্রকাশ পাবে, এই রিলেশনটার প্রয়োজন তোমারও যেমন আমারও তেমন। এই রিলেশন থেকে এক্সট্রা এমন কিছু আমি পাচ্ছি না যেটা তুমি পাচ্ছ না। তুমি দেখো রিলেশনটা টিকে থাকবে, ওই মানুষটা রেসপেক্ট করবে। না বলতে শেখো, না বলতে শিখতে হবে, এটা শুধুমাত্র শেখার জন্য শেখা নয়। তুমি যদি না বলতে না পারো ও তোমাকে হ্যাংলা ভাবতে শুরু করবে, ও ভাববে ওর প্রফিট হচ্ছে, আমি যখনই ডাকছি ও কেন ছুটে আসছে, ওর কাছে অফুরন্ত সময়, আরে আমি ওর প্রভু, ও আমার কে হয়, তাই আমি ডাকলে ওকে আসতেই হবে, ওর ডাকাটা মূল্যহীন। তাই না বলতে শেখো, শিখতে হবে। যদি একটা রিলেশনকে টিকিয়ে রাখতে হয়, রিলেশনটাকে যদি সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করতে হয়, জীবনের কয়েকটা বছর বা একটা দশক রিলেশনটাকে এইভাবেই নিয়ে যেতে হয়, পরের গল্পটা আলাদা, নতুবা তুমি রিলেশন নামক গাড়িটাকে বেশি দূর নিয়ে যেতেই পারবে না। তার আগেই সেই গাড়ির দুটো চাকা দুই দিকে চলতে শুরু করবে। যেভাবে বললাম সেই পরিবর্তনগুলো নিজেদের রিলেশনে নিয়ে এসো, জানতে দিও না, বুঝতে দিও না, ফিল করতে দিও না, ভেতরে থাক, তুমি দেখো রিলেশনটা ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে এবং তুমি অবাক হয়ে যাবে।
ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করি।